সবকিছু আপনার কাছে পৌঁছাবে, সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো আজকে। হ্যাঁ দেখেন, এখান থেকে আমরা একটা নিউ ট্যাব ওপেন করব, এটা গুগল, এটা জিমেইল ওপেন করছি বা আপনার মজিলা ফায়ারফক্স একটা সার্চ ইঞ্জিন ওপেন করবেন। এখানে জাস্ট লিখবেন আপনি গুগল ফর্ম, ঠিক আছে, গুগল ফর্ম লিখতে পারবেন, গুগল ডকুমেন্ট লিখতে পারবেন, ডক্স লিখতে পারবেন, যে কোনো একটা লিখলে চলে আসবে। এখানে আপনি যে কোনো একটা ক্লিক দিবেন, গুগল ফর্ম অথবা ডকুমেন্টস ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ভাবে চলে আসবে। আসলে আপনি এখান থেকে এটা সিলেকশন করবেন, সিলেকশন করার পরে আপনার সামনে এরকম গুগলের এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো চলে আসলে এই ফর্মটা সিলেকশন করবেন। এখান থেকে সিলেকশন করার পরে আপনার এই দুইটা আসবে, দুইটা থেকে আপনি জাস্ট পার্সোনাল যদি কোনো ইনফরমেশন নেন সবাই, সেক্ষেত্রে আপনি পার্সোনালি ব্যবহার করার জন্য বা অফিসিয়ালি ব্যবহার করার জন্য এটা এটাতে ক্লিক দিবেন। দিলে আপনার সামনে জাস্ট এইভাবে একটা ফর্ম চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি এই অপশনটা ক্লিক দিবেন, এই অপশনটা ক্লিক দিয়ে এখান থেকে আপনি নামটা চয়েস করবেন যে কি নামে আপনি দিবেন, কি মানে কি নামে আপনি ফর্মটা তৈরি করবেন। যেমন আমরা দিতে পারি 100%, আমাদের একটা আইটি সেক্টর সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ, আমরা বিভিন্ন আইটির উপরে বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকি, 100% স্কলারশিপ দিতে পারি। এখান থেকে এটা একটা নিয়মে করতে পারেন আপনি, আর আপনি যদি চান যে আরও একটা সহজ নিয়ম শিখবো সেটা আপনি করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি লিখবেন drive.gri.v drive.google.com, এটা দিবেন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে drive.google.com ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার জিমেইল আইডিটা ওপেন রাখবেন, তাহলে কাজ করতে আপনার সুবিধা হবে। এরপরে আপনি এখানে ওপেন হওয়ার পরে এই অপশনটা এরকমভাবে আসবে, আসলে এটার থেকে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে, চলে আসার পরে আপনি মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করার পরে আপনি গুগল ফর্মে ক্লিক করবেন। একই কাজ আপনি বিভিন্ন ভাবে করা যায়, আরো কয়েক জায়গা থেকে করা যায়, এটা দুইটা নিয়ম শিখে রাখলে যাচ্ছে না। এখানে আপনি প্রথমে নামটা দিবেন যে এটা কি নামে আপনি ফর্মটা তৈরি করবেন। নামটা হচ্ছে, আমি মনে করেন যে 100% স্কলারশিপ বা 100% স্কলারশিপ, আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিবেন। তারপরে এটা ডেসক্রিপশন লিখবেন, ফর্ম ডেসক্রিপশন কি কি সুবিধা আছে আপনার বাবা, কি কি বিষয়ে ডেসক্রিপশন লিখবেন সেটা লিখবেন। যেমন আমি লিখলাম ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোর্সে ভর্তি চলছে, এটা আমার কপি করা ছিল, পেস্ট করে দিলাম, ঠিক আছে, আপনারা এটা করতে পারবেন। এরপরে আপনি এখান থেকে কিন্তু অন্য কোনো যদি আরো বাড়াইতে চান বা আরো কোনো কোশ্চেন করতে চান, এখানে ধরলে বুঝতে পারবেন অ্যাড করছেন, এখান থেকে এইভাবে আপনি কোশ্চেন অ্যাড করতে পারবেন। এই যদি দরকার না লাগে তাহলে কন্ট্রোল প্লাস জেড দিয়ে আপনি পূর্বের অবস্থায় ফিরে যাবেন। তারপরে এখান থেকে আপনি ইনপুট করছেন, ইনপুট করছেন অ্যাড করতে পারবেন। তারপরে এখান থেকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আপনি আবার একটা টাইটেল তৈরি করতে পারবেন, ডেসক্রিপশন তৈরি করতে পারবেন, জাস্ট এইভাবে যেভাবে কন্ট্রোল প্লাস জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাবেন, আনডু করবেন জাস্ট। এরপর হচ্ছে এখানে একটা ইমেজ আনতে পারবেন, একটা ছবি আনতে পারবেন, ক্লিক দিলে একটা ছবি চলে আসবে। ক্লিক দিলে আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, তারপর ছবি চলে আসবে, আমি দেখালে দেখাইতে পারবো। এখান থেকে যাবে, এখান থেকে আপলোড থেকে এখানে ক্লিক দেবেন, এখানে ক্লিক দিলে ছবি চলে আসবে। যাক, এই প্রসঙ্গটা দেখাতে গেলে একটু বেশি সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে দেখেন। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে ভিডিও আনতে পারবেন, এখানে ভিডিও, এরপরে আপনারা এটাকে অ্যাড সেকশন, এটা হবে একটা সেকশন, এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন, আর নিচের দিকে আরেকটা সেকশন, দুইটা সেকশন আপনি আলাদা আলাদা ভাগ করতে পারবেন, এটার বিষয় ছিল এটা। এরপরে দেখেন আমরা পরবর্তী সিনারিতে চলে যাই। এখানে আপনি যেমন আমরা এই লিঙ্কটা যখন পাবলিককে দিই বা কোনো কোর্সের ক্ষেত্রে, যেমন আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে থাকি আমাদের সাকসেস ট্রেনিং সেন্টারের পেজে, যেমন এই যে আমাদের সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ এই পেজে আমরা এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে দেখেন যে গ্রুপ লিঙ্ক আর এই যে ফ্রি রেজিস্ট্রেশন করুন, এখান থেকে লিঙ্কটা ক্লিক করলে আমরা তার কাছে একটা ইনফরমেশন পেয়ে যাবো। এখান থেকে এই যে তার নাম, কোর্স নেম, তারপর আছে ইমেল আইডি, ফোন নম্বর, অ্যাড্রেস, তারপর আছে ফাদার্স নেম চাইতে পারি, তারপর আছে তার কমেন্ট,
আদার যে বিষয়গুলো সেগুলো আপনি এখান থেকে সব নিতে পারবেন, কান্ট্রি নেম বা ডিস্ট্রিক্ট নেম আপনার যেগুলো দরকার সবগুলো এখান থেকে পাবেন আপনি। ঠিক আছে, আমরা দেখেন এখান থেকে কি করবো, এখান থেকে আমরা প্রথমে তার নাম দিব, তার নাম এখান থেকে নাম দেওয়ার পরে দেখেন এখান থেকে যদি নাম তো খুব একটা বড় জিনিস না, ছোট জিনিস তাই না, তার নামটা এখানে লিখবে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে জাস্ট আমরা শর্ট অ্যান্সার শর্ট অ্যান্সারটাকে দিব। আর যদি মনে করি যে না বেশি কিছু লিখবে তাহলে আমরা প্যারাগ্রাফ লিখবো। তারপরে যদি আরো কোনো অপশন দিতে চাই যে একটা বা দুইটা অপশনের ভিতর বেশি নিবে, সেক্ষেত্রে আমরা অপশনাল গুলো ব্যবহার করবো। ঠিক আছে, এবং নিচের গুলো আপনি একটু পড়ে পড়ে দেখবেন, খুব সহজে বুঝতে পারবেন, খুব সহজ আছে। এরপরে যদি ডেট অ্যান্ড টাইম দিতে চান সেগুলো জয়েন করতে পারবেন, তারপর যদি মাল্টিপুল অপশন বা চেক অপশন দিতে চান সেগুলো একের পর এক অপশন দিতে পারবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো বিষয় আছে, দিয়ে দেখলে বুঝতে পারবেন। যা হোক এটা সহজ আছে, এটা আপনি জাস্ট শর্ট অ্যান্সার যদি নাম চান তাহলে শর্ট অ্যান্সার দিবেন। ওকে, তারপর এখান থেকে যেটা একটু আগে বলছিলাম এগুলো সব যোগ করতে চাইলে যোগ করবেন। এরপরে দেখেন এইভাবে আমরা পরে আরো অনেকগুলো ছাপো, তো অনেকগুলো কি করে ছাপো, এখান থেকে জাস্ট আমরা এটা কপিতে ক্লিক দেবো, কপিতে ক্লিক দিলে একের পর এক চলে আসবে। হ্যাঁ, নেম আছে এখানে ফাদার্স নেম দেবো, ফাদার্স নেম, ফাদার্স নেম আমরা ওইভাবে, ফাদার্স নেম তো খুব ছোট জিনিস, শর্ট অ্যান্সার। ঠিক আছে, শর্ট অ্যান্সার যেন। এরপরে আছে ফোন নম্বর, যদি আপনি ফোন নম্বর চান ফোন নম্বরটা তার কাছ থেকে নিবেন, জাস্ট শর্ট অ্যান্সার, এগুলো সব শর্ট অ্যান্সার দিবেন। এরপরে হচ্ছে আপনি এটা দেওয়া লাগবে না, এরপরে হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি জিমেইল আইডি, তার কাছে জিমেইল যাবে, জিমেইল যাওয়ার ক্ষেত্রে আপনি এটা শর্ট অ্যান্সার। এরপরে অ্যাড্রেস, আপনি আপনাদের বিষয়গুলো আপনাদের ইচ্ছা মতো লিখে নেবেন। অ্যাড্রেসের বিষয় এখানে এখানে এরকম চলে আসছে, তো এখানে যদি বড় অ্যাড্রেস হয় আপনি প্যারাগ্রাফ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে অ্যাড্রেস এক লাইন হয়ে যাবে, শর্ট অ্যান্সার দিবেন। এরপরে হচ্ছে আপনি যে জেন্ডার দিবেন, ফিমেল মেল দিতে পারেন, আপনি অ্যাড অল দেন তাহলে এখান থেকে ফিমেল মেল অথবা আদার্স যে যেগুলো আছে সেগুলো বেছে নিবে। এরপরে আপনি চলে যাবেন পরেরটায়, কোর্স নেম, যেমন কোর্স নেম, কোর্স নেমের ক্ষেত্রে এখানে প্রথমে আপনি একটা কোর্স লেখেন, যেমন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপরে আপনি লেখেন ওয়েব ডিজাইন, তারপরে লেখেন আপনি ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং। এরপরে চলে যান আপনি অফিস কোর্স, এরপরে অপশন যোগ করতে হবে, অপশন যদি না আসে এরকম যোগ করে দিন। অফিস কোর্স এখান থেকে একটা মনে রাখবেন, জাস্ট অ্যাড অপশন, পরবর্তী অপশন না আসলে আপনি অ্যাড অপশনে ক্লিক দিলে চলে আসবে। এরপর আছে প্রোগ্রামিং, প্রোগ্রামিং, এরপরে যান আপনি ডিজিটাল মার্কেটিং,
digital marketing, YouTube marketing দিতে পারেন বা আদার যে কোর্স আপনাদের যে কোর্স আছে বা যে বিষয়গুলো আছে সেটাকে দিয়ে দিবেন। যেমন এখানে আমি লাস্টে দিলাম ইউটিউব মার্কেটিং, এভাবে আপনারা প্রত্যেকটা বিষয় দিয়ে দেবেন। এরপরে আদার্সটা আপনি নাও দিতে পারেন। এরপরে পরবর্তীটা আপনি আর কি নেবেন, এখানে কি নিতে বাকি আছে একটু দেখে নিই। নেম আছে, ফাদার নেম আছে, ফোন নম্বর আছে, এরপরে জিমেল আইডি আছে, অ্যাড্রেস আছে। ফোন নম্বর এখানে ক্লিক দিলে ফোন নম্বর অপশন শো করেন, এই সময় ফোন নম্বর পুরো যদি লিখতে চান তাহলে লিখতে পারবেন। এভাবে প্রত্যেকটা দিয়ে দেবেন আপনারা। লাস্ট দিকে চলে যাবো জেন্ডার, এখান থেকে এটা আছে আপনি এখন যদি মনে করেন যে ডিস্ট্রিক্ট দিবেন, ডিআইএস ডিস্ট্রিক্ট দিলে এখান থেকে জাস্ট শর্ট অ্যান্সার, এটা কি মাল্টিপল চয়েস হবে, ঠিক আছে এখান থেকে শর্ট অ্যান্সার এরপরে মনে করেন যে আপনি লিখবেন কান্ট্রি, অনেকগুলো বিষয় লিখতে পারবেন আপনি। হ্যাঁ কান্ট্রি লিখলে এটাও শর্ট অ্যান্সার। যাক এই বিষয়গুলো আমরা যে লিখলাম, এখন দেখেন এই বিষয়গুলোর উপরে একটা স্টার চিহ্ন চলে আসে, তো স্টার চিহ্ন আসতে গেলে এখানে ক্লিক দিবেন না। অনেক সময় কিন্তু সাবমিট করলে সে ফর্মটা ফিল আপ না করে সাবমিট করতে পারবে, কিন্তু স্টার চিহ্ন দিলে সে ফর্মটা ফিল আপ না করে কখনো সাবমিট করতে পারবে না, ঠিক আছে। এভাবে আপনি সবগুলো লিখবেন। তারপরে যদি মনে করেন লাস্ট একটা লিখবেন আপনি কমেন্ট বা ওপিনিয়ন, কমেন্ট লিখলেন, এগুলো সব আপনি নিউজগুলো ইয়ে করে দিলেন, তাহলে এরকম এক্সট্রা চিহ্ন আসবে, সে ফিল আপ না করলে কখনো এটা পূরণ করতে পারবে না, ঠিক আছে সাবমিট করতে পারবে না। এগুলো সব আপনি প্রত্যেকটা অপশন যে অবশ্যই বড় করবেন। এই বিষয়গুলো ছিল এরকম। এরপরে দেখেন আপনি এখান থেকে যে এখানে কিছু বিষয় আছে, এখান থেকে যদি আপনি এখানে কোনো ডিসক্রিপশন বড় করে লিখতে চান তাহলে এখানে এই যে ডিসক্রিপশনে ক্লিক দিবেন, এখানে যে ডিসক্রিপশন চলে আসবে, ঠিক আছে। যদি বড় আকারে কিছু থাকে যদি মনে করেন না আমি এখান থেকে করবো না, উঠাই দিবেন এখান থেকে। আর এই সিলাইডটা যদি মনে করেন আপনি নেওয়া হয়ে গেছে, এই সিলাইডটা মনে করেন আপনার বেশি হয়ে গেছে, এখানে যতগুলো নিচ্ছেন অপশন অপশনগুলো একটা বেশি হয়ে গেছে, যদি বেশি হয়ে যায় এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দেবেন। আর যদি মনে করেন আপনি এই নেমের আগে আরও কিছু একটা আনবেন, নিচের থেকে ফাদার নেমটা আগে নিয়ে আসবেন, নেমের আগে ফাদার নেমটা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি এখানে ধরে এই যে নেমের আগে ফাদার নেম নিয়ে আসতে পারেন, জাস্ট এটাকে মুভ চিহ্ন দিয়ে ধরবেন, ঠিক আছে। ওকে আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন এখান থেকে আমরা জাস্ট এখানে একটা ইমেজ নিয়ে আসবো, ইমেজটা কেমন হতে পারে এই যে এই ইমেজগুলো আমরা দিতে পারবো ফ্রিতে, ঠিক আছে। এই ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারবো এখান থেকে। আর যদি মনে করি আমরা নিজের ইমেজ দিব, এখানে ক্লিক করবো আপলোড, আপলোডে ক্লিক করার পরে ব্রাউজ, ব্রাউজে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আমাদের যে পছন্দগুলো ইমেজ, যেমন আমি একটা পছন্দের ইমেজ এটা কেটে নিয়ে আসলাম, এটাকে একটু ধরে এইভাবে দিবেন, ব্যাস 100% স্কলারশিপ অনলাইন কোর্স করার সুযোগ, ব্যাস এটুকু। ওকে এখানে ডান করে দিলাম। এই যে আমার এই স্ক্রিনে এখানে দেখাবে, এটা কিন্তু একটু বেশি ছিল না, ইমেজটা আমি দিতে পারবো। আর এখান থেকে আপনি বাকি অপশনগুলোর কী কালার দিবেন, এই যে এখানে কিন্তু এই কালার শো করতে, তো যদি মনে করেন না আমি নীল কালার দেবো, এরকম কালার তাহলে এরকম কালার দিবেন, ঠিক আছে। এই যে এখন ক্লিক করলে কিন্তু এরকম চলে না, আশা করি বুঝতে পারছেন। তারপরে এখান থেকে ক্লিক দিবেন, তারপরে এখানে যে দেখবেন আপনার এটা কেমন হলো, এখানে যান, এখানে যাওয়ার পরে দেখতে পারবেন এই যে মানে ফর্মটা এমন হলো,
এখানে বিষয়টা থাকবে এরকম 100% স্কলারশিপ কোর্স, আপনি যেটা দিবেন আপনার বিষয়টা আপনি দিবেন, সমস্যা না আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। এরপরে এখান থেকে এই বিষয়গুলো এরকম এই যে ঠিক আছে, বিষয়গুলো এরকম থাকবে, সবগুলো কিন্তু এক্সট্রা চিহ্ন চলে আসে, এই যে এক্সট্রা চিহ্ন আসলে সব ফিল আপ না করলে কিন্তু উনি সাবমিট করতে পারবেন। এরপরে যদি আপনার পছন্দ না হয় তাহলে এখানে এডিট করতে পারবেন, এডিট দিস ফর্ম, ঠিক আছে, এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, এরপর আমরা এটা কেটে দিলাম, আমাদের ফর্মে চলে যায়, এখান থেকে কিন্তু আমরা চাইলে এডিট করতে পারবো, এখান থেকেও এডিট করা যাবে, ঠিক আছে, এখান থেকে এডিট করা যাবে। এভাবে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যেয়ে আপনি চাইলে এখানে বেশ কিছু বিষয় সেটিং করে দিতে পারবেন, যে এডিট দ্য সাবমিট, এখানে এই বিষয়গুলোর কাজ করতে পারেন চাইলে। এখানে খুব বেশিগুলো পরিবর্তন করার দরকার নেই, যদি আপনার দরকার মনে করেন তাহলে করতে পারবেন। এই যে কুইজ, যদি কোনো কুইজ যোগ করতে চান, যে কোনো কুইজ যোগ করতে চাইলে কোনো কোর্স নেই, কোনো প্রশ্ন যোগ করতে চান তাহলে এখান থেকে প্রশ্ন যোগ করতে পারবেন, করে সেভ দিতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এভাবে একটা প্রশ্নের ঘর যোগ হয়ে যাবে। তারপর যদি মনে করেন আপনি তার কাছে একটা ফটো চাইলেন, ফটো বা ছবি, ছবি চাইলে কিন্তু ছবি সে দিতে পারবে, ইমেজ বা ফটো, ফটো যদি আপনি ফটো চান তাহলে এখান থেকে আপনি ইমেজ আছে ইমেজে ক্লিক দিতে হবে, এই যে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক দিলে একটা ঝামেলাও আছে, অ্যাড ইমেজে ক্লিক দিলে আপলোড ইমেজ, এখানে ইমেজ আপলোড হবে, সেই ইমেজটা কত কপি চাবেন আপনি, কি চাবেন কি না চাবেন সবগুলো কিন্তু এখানে দিতে পারবেন। এই কিন্তু জনগণ যখন এই ফর্মটা ফিল আপ করবে আপনার সাইট থেকে নিয়ে, তখন কিন্তু আপনার ওই তারা ফিল আপ করতে গেলে তাদের এই সাইটে ঢুকতে গেলে আপনার ইয়ে চাবে, কি চাবে, তাদের জিমেইল আইডি ছাড়া কিন্তু তারা সাবমিট করতে পারবে না, তো তাদের ছবি না চাওয়াই বেস্ট, ঠিক আছে। আর যদি চান তাহলে আপনার বিষয়, না চাইলে বেস্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে, সেটা আপনার বিষয়, চাইলে এখানে দিতে পারবেন। হ্যাঁ, এরপরে যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে জাস্ট আমরা এখানে সেন্ট অপশনে ক্লিক দিব, সেন্ট অপশনে ক্লিক দিয়ে আমরা এটাকে সেন্ড করব। তার আগে একটু আমি বলে নিব যে এটা আপনি কি ফর্মটা ফিল আপ করার পরে কোনো একজন ব্যক্তি যদি ফিল আপ করছে তো আপনি কি হিসাবে দেখতে চাচ্ছেন, কোনো শিটে সেখানে আপনার জিমেইল আইডি ফোন নম্বর এগুলো সব যোগ হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট একটা জিমেইল আইডি, জাস্ট একটা এক্সেল শিট ওপেন করে দেবেন এখানে, এই যে আপনার ফর্মটার নাম কি দেবেন, সেক্ষেত্রে আমি আর একটু দেখে আসি, ফর্মটার নাম আমি এখান থেকে 100% স্কলারশিপ এটা একটু কপি করে নিয়ে আসি, কপি এখানে গিয়ে বাস বসাই দেবো, এখান থেকে আপনি শিটটা এখানে ক্লিক দেন, পরে ক্রিয়েট, হ্যাঁ আপনি এটাকে ফিল আপ করলে আপনার শিট আকারে আপনার সামনে পূরণ হয়ে যাবে, জাস্ট এমন হবে, ঠিক আছে। টাইম লাইন, এখানে সময় আসবে, এখানে স্কোর আসবে, এখানে নাম আসবে, এখানে ফাদার্স নেম আসবে, ওই যে আমরা নামের উপরে আগে ফাদার্স নেম নিয়ে গেছিলাম সেটা আসবে, যদি আপনি নিজে নিয়ে আসতে চান তাও আনতে পারবেন, কোনো অসুবিধা আমি দেখাই দিব। এরপর হচ্ছে ফোন নম্বর, জিমেইল আইডি, অ্যাড্রেস, এরপর অন্য অন্য বিষয়গুলো এখান থেকে আপনি বসে যেয়ে দেখবেন যে কী কী বিষয় চাইছেন, এখানে সবগুলো দেওয়া আছে, লাস্টে ফটো বা কান্ট্রি এগুলো বিষয় যে কাম ফটোটা আপনার ডিলিট করে নেন, ডিলিট করছে কিন্তু এটা চলে আসছে, ডিলিট করে দেন দেওয়া সমস্যা। হ্যাঁ, এরপরে দেখেন এখান থেকে আপনি চাইলে এভাবে করতে পারবেন। এরপর আমরা এখানে চলে যাই, একটু কাজ করতে হবে, নামের আগে আমরা ফাদার্স নেমটা পরে দেব, এই ওখানে এইভাবে শো করবো। হ্যাঁ, এখন দেখেন এরপরে আমরা এখান থেকে সেন্ড মেলে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে আসবো, এখানে আসার পরে আমরা যদি আমাদের জিমেইল এটা রেখে দিতে চাই বা কাউকে জিমেইলে পাঠাতে দিতে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা সব কিছু 100% স্কলারশিপ ফিল আপ করে এখানে সেন্ড মেল করতে পারবো। আমরা লিঙ্কটা মানুষদেরকে দিব, সেক্ষেত্রে দেখেন আমরা ফেসবুকে, টুইটারে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে লিঙ্ক আমি ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটা বড় হয়ে গেছে দেখেন এই লিঙ্কটা, সেক্ষেত্রে লিঙ্কটা আমরা শর্ট অ্যান্ড লিঙ্ক কপি করে নিতে পারবো, এই যে কপি, ব্যাস কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা যদি আমরা এখানে ওপেন করি তাহলে কেমন আসবে দেখেন, লিঙ্কটা এখন ওপেন করে গেছে, জি এরকম আসবে, এরকম আসলে আমি যদি এখানে পূরণ করি যে নেম, নেম আছে সুমন খান, তারপরে ফাদার্স নেম খান, তারপর হচ্ছে ফোন নম্বর 01768370606, ওকে, এরপর হচ্ছে জেন্ডার,
জেন্ডার আপনি অপশনগুলো দিয়েছিলেন, অপশনগুলো কিন্তু অপশনগুলো আসে নাই কেন? জেন্ডার আমাদের মনে হয় ভুল হয়েছে, আচ্ছা একটু দেখিনি, জেন্ডার জেন্ডার না, ওটা জিমি, ওটা তো শুনে জিমি, হ্যাঁ জিমি, জিমি দিবে আমি যেমন দিলাম, আর এই ফাই এরপরে আছে আপনার অ্যাড্রেস, যেমন আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর আছে ফিমেল নামে জেন্ডার, এখন জেন্ডার আছে যেমন মেয়ে, হ্যাঁ পুরুষ হলে মেয়ে, আর আদার্স হলে আদার্স দিবে, ফিমেল হলে ফিমেল দিবে। কোন কোর্সটা আমি করবো সাপোজ যেমন ভিডিও এডিটিং বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপর আছে কান্ট্রি, কান্ট্রি আছে বাংলাদেশ বা বিডি, বিডি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আছে ঢাকা, ডিএসকি, সরি কমেন্ডে চলে আসে, কমেন্ডে আছে গোল, ডিস্ট্রিক্ট আছে ডিএসকি। এরপর ফটো যদি ইয়ে হয় ম্যান্ডেটরি, এই ফটো দিতে হবে, না হলে দরকার হয় আমরা ক্যান্সেল করে দিছি। এরপরে আমরা সাবমিট করতে পারবো, এই সাবমিট করার পরে জাস্ট আমাদের কাছে এরকম একটা, যে ফিল আপ করবে তার কাছে এরকম একটা ফাইল আসবে, 100% স্কলারশিপ, ইউর রেসপন্সিভ হ্যাজ বিন রেকর্ডেড বা সাকসেসফুল, এরকম দেখাবে। ওকে এরকম দেখাবে। তো আমরা এখন দেখবো যে গুগল শিটটা যাই দেখি, এই যে একদম ফিল আপ করছে, বাবার নাম আনসার, নিজের নাম খান, ফোন নম্বর, যে যে জিমেল আইডি, তারপর আছে এই যে তার অ্যাড্রেস, তার মেল, সব কিছু চলে আসছে আপনাদের, যে যে চাইছেন আপনি যেগুলো সব কিছু চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্ত, আমাদের আগামী কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের ভিডিওটা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেবো, তো ফোন নম্বর দেওয়া থাকবে, ফোন করবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।